নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন আর প্রতিদিনের ভোকাবলির আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের লেসনগুলি প্র্যাকটিস করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার চ্যানেল ইজি ইংলিশ স্কুলে লেভেল ওয়ানের বারো নম্বর ক্লাসে আমরা বাংলা যুক্তবর্ণগুলোকে তিনটি ভাগে ভাগ করে সেগুলোর প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং লেভেল ওয়ানের তেরো নম্বর ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমরা সেই তিন প্রকার যুক্ত প্রথম প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেগুলোর ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করে ইংরেজি বানান লেখার অনুশীলন করেছিলাম তার এই ধারাবাহিকতায় আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা যুক্তবর্ণের দ্বিতীয় প্রকার অর্থাৎ যেসব যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হবে এই প্রকার যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব যেখানে ক্ষিয় এই যুক্তবর্ণটির খুঁটিনাটি বিষয় অর্থাৎ ক্ষিয় এর গঠন উচ্চারণ এবং ইংরেজি প্রতিপূর্ণ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনুশীলন করে বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওটি ভালোভাবে দেখার পর ক্ষিয় যুক্তবর্ণ দ্বারা গঠিত বাংলা নামের ইংরেজি বানান খুব সহজেই লিখতে পারবেন শুধু তাই নয় অভ্র বা বিজয় কিবোর্ডে কীভাবে ক্ষিয় যুক্তবর্ণ লিখতে হয় সেই বিষয়টিও খুব সহজেই বুঝতে পারবেন আশা করছি ভিডিওটি দেখার পর এই যুক্তপণ্যটি নিয়ে মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না তাই বিষয়গুলো ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আপনি যদি এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিন তো বন্ধুরা চলছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স সাথে আছে আমি মাসুদ পারভেজ চলুন মূল লেসনটি শুরু করা যাক তো বন্ধুরা লেভেল ওয়ানের ক্লাস ফোরটিন আমরা জানি বাংলা ভাষায় ব্যবহৃত যুক্তবর্ণের সংখ্যা দুশো পঁচাশিটি বা তারও বেশি এই দুশো পঁচাশিটি যুক্তবর্ণ কিভাবে গঠিত হয় এই বিষয়টি সহজে বোঝানোর জন্য সবগুলো যুক্তবর্ণকে আমরা এই তিনটি ভাগে ভাগ করেছি এবং লেভেল ওয়ানের বারো নম্বর ক্লাসে আমরা এই তিনটি প্রকারের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং লেভেল ওয়ানের তেরো নম্বর ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমরা এই প্রথম প্রকারের যুক্তবর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আর আজকের এই ক্লাসে আমরা যুক্তবর্ণের বর্ণের দ্বিতীয় প্রকার অর্থাৎ যুক্ত বর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যদিও লেভেল ওয়ানের বারো নম্বর ক্লাসে এই প্রকার যুক্তবর্ণের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে বিষয়গুলো আজকের ক্লাসেও আরেকবার মনে করিয়ে দিতে চাই তো ভালোভাবে খেয়াল করুন কয়ের সাথে মূর্ধন্য যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে উদাহরণ দেখুন শিক্ষা এখন আমরা যদি এই শিক্ষা শব্দের উচ্চারণকে স্পষ্ট করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি শিক্ষা এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন যে দুটি বর্ণ দ্বারা এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে উচ্চারণের সময় কিন্তু সে দুটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হয়নি শুধুমাত্র একটি বর্ণ অর্থাৎ ক এই বর্ণটি স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে আর মূর্ধন স এই বর্ণটি উচ্চারিত হয়নি সুতরাং আমরা বুঝতে পারলাম যে যে দুটি বর্ণ দ্বারা এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে উচ্চারণের সময় শুধুমাত্র তার একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে তারপর দেখুন ইয় এবং চ যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে উদাহরণ দেখুন চঞ্চল এখন আমরা যদি চঞ্চল এই নামের উচ্চারণ স্পষ্ট করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি চঞ্চল এখানেও ভালোভাবে খেয়াল করে দেখুন ইয় এবং চ মিলে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কিন্তু উচ্চারণের সময় শুধুমাত্র চ উচ্চারিত হয়েছে আর ইয় এর পরিবর্তে দন্তনা উচ্চারিত হয়েছে সুতরাং এখানেও আমরা দেখতে পারলাম যে যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে তারপর দেখুন বর্গীয় জয়ের সাথে ইঁয় যুক্ত হয়ে এই যুক্তবর্ণটি গঠিত হয়েছে উদাহরণ দেখুন বিজ্ঞান আমরা যদি বিজ্ঞান এই শব্দটির উচ্চারণ স্পষ্ট করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি বিজ্ঞান এখানেও খুব ভালোভাবে খেয়াল করে দেখুন বর্গীয় জ এবং ইয় এ দুটি বর্ণ মিলে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কিন্তু উচ্চারণের সময় বর্গীয় জ এই বর্ণটি উচ্চারিত হয়নি ইয় এই বর্ণটি উচ্চারিত হয়নি এই যুক্ত বর্ণটির উচ্চারণ হিসেবে এখানে দুইবার গ ব্যবহার করা হয়েছে তাহলে এই শেষের উদাহরণটির দ্বারা আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে যে দুটি বর্ণ দ্বারা যুক্ত বর্ণ গঠিত হয়েছে উচ্চারণের সময় সে দুটি বর্ণের কোনোটি উচ্চারিত হয়নি বরং ভিন্ন কিছু উচ্চারিত হয়েছে তো বন্ধুরা এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় প্রকারের যুক্তবর্ণ হচ্ছে এমন যুক্তবর্ণ যেসব যুক্তবর্ণের মধ্যে ব্যবহৃত কেবল একটি বর্ণ স্পষ্টভাবে উচ্চারিত হবে আবার ভিন্ন কিছু উচ্চারিত হতে পারে বাংলা ভাষায় ব্যবহৃত দুইশো পঁচাশিটি যুক্তবর্ণের মধ্যে এই প্রকারের যুক্তবর্ণের সংখ্যা হচ্ছে মাত্র ছয়টি অন্যান্য যুক্তবর্ণগুলোর চেয়ে এই ছয়টি যুক্তবর্ণ তুলনামূলক একটু কঠিন তাই এই ছয়টি যুক্তবর্ণের প্রত্যেকটি যুক্তবর্ণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে আজকের ক্লাসে শুধুমাত্র ক্ষিয় এই যুক্তবর্ণটি নিয়ে আলোচনা করব বাকি পাঁচটি বর্ণ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে তো ভালোভাবে খেয়াল করুন স্ক্রিনে দেখানো শুধুমাত্র এই চারটি শব্দ নিয়ে আমরা আজকের ক্লাসে অনুশীলন করব আর ক্লাসের শেষে আমরা আপনাদেরকে চারটি শব্দের ইংরেজি বানান লেখার অনুশীলন করতে দেব উত্তরগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজকের এই ক্লাসে আমরা এই শব্দগুলো নিয়ে এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যে আশা করছি আলোচনাগুলো ভালোভাবে বুঝতে পারলে ক্ষিয় এই যুক্তবর্ণটি নিয়ে মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না তো চলুন তাহলে প্রথম উদাহরণটি দিয়েই শুরু করছি শিক্ষা শিক্ষা এই শব্দটি শুরুতে স্বর রয়েছে সাথে রসই কার রয়েছে তারপর ক্ষিয় এই বর্ণটি রয়েছে সাথে আকার রয়েছে এখন আমরা ক্ষিয় এই যুক্তবর্ণটিকে বিশ্লেষণ করব এবং সেই সাথে তার ইংরেজি প্রতিপন্ন নির্ণয় করব স্ক্রিনের ডান দিকে ভালোভাবে খেয়াল করুন এর সাথে মূর্ধন স্বযুক্ত হয়ে ক্ষিয় যুক্তবর্ণটি বর্ণটি গঠিত হয়েছে এখন আমরা যদি ক্ষিয় এই যুক্ত বর্ণটির ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করি তাহলে কিভাবে হবে তো চলুন তাহলে চেষ্টা করে দেখি আমরা জানি কয়ের জন্য কে ব্যবহার করা হয়ে থাকে মূর্ধন সের জন্য এস এইচ ব্যবহার করা হয়ে থাকে তাহলে কে এবং এস এইচ মিলে কে এস এইচ গঠিত হয়েছে অর্থাৎ যে দুটি বর্ণ দ্বারা ক্ষিয় এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে ঠিক সেই দুটি বর্ণের ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে দিয়ে আমরা ক্ষিয় এই যুক্ত বর্ণটির ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করেছি সুতরাং ক্ষিয় এই যুক্ত বর্ণটির ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে কে এবার আবার দিকে খেয়াল করুন একে বিশ্লেষণ করলে আমরা তালব্য সহযোগ রস ই পাই তারপর ক্ষিয় এই যুক্ত বর্ণটিকে বিশ্লেষণ করলে আমরা ক যোগ মূর্ধ স পাই যেটি আমরা ইতিমধ্যে ডান পাশে দেখে ফেলেছি তারপর সাথে একটা স্বর পাই আমরা জানি তালব্য শয়ের জন্য এস এইচ ব্যবহার করা হয়ে থাকে রশিক কারের জন্য আই ব্যবহার করা হয়ে থাকে কয়ের জন্য কে ব্যবহার করা হয়ে থাকে মূর্ধন সয়ের জন্য এস এইচ ব্যবহার করা হয়ে থাকে আকারের জন্য এ ব্যবহার করা হয়ে থাকে তাহলে শিক্ষা শব্দের ইংরেজি বানান এইভাবে হতে পারে এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে দেখুন এই শব্দটার উচ্চারণ খেয়াল করুন শিক্ষা শিক্ষা কিন্তু শিক্ষা এই শব্দটিকে দুই তিন ধাপ বিশ্লেষণের পরে আমরা যে বানানটা পেয়েছি তার উচ্চারণ হচ্ছে শিক্ষা শিক্ষা বাংলা উচ্চারণ হচ্ছে শিক্ষা ইংরেজি উচ্চারণ হচ্ছে শিক্ষা এখানে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে বাংলা উচ্চারণের সাথে কিন্তু ইংরেজি উচ্চারণ মিলেনি তাই না এখানে উচ্চারণ না মিলার কারণ কি কারণটা হচ্ছে আমরা এখানে ক্ষিয় এই যুক্ত বর্ণটিকে বিশ্লেষণ করে ক এবং স পেয়েছি তারপর কয়ের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে কে ব্যবহার করেছি এবং মূর্ধন্য শয়ের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে এস এইচ ব্যবহার করা হয়েছে এবং সে অনুযায়ী ইংরেজি বানান লেখার কারণে শিক্ষা এরকম উচ্চারণ হচ্ছে অর্থাৎ আমরা এখানে যুক্তবর্ণের গঠন অনুসারে ইংরেজি বানান লিখেছি যুক্তবর্ণের উচ্চারণ অনুসারে নয় আর এ কারণে বাংলাতে উচ্চারণের সময় শিক্ষা এভাবে উচ্চারণ করা হলেও ইংরেজি বানান লেখার পরে শিক্ষা এভাবে উচ্চারণ হচ্ছে তো বন্ধুরা এখানে তো আমরা শিক্ষা এই শব্দটির গঠন অনুসারে ইংরেজি বানান লিখলাম এবার ডান দিকে চলুন শিক্ষা এই শব্দটির উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লেখার চেষ্টা করি তো ভালোভাবে খেয়াল করুন শিক্ষা শিক্ষা এই শব্দটির উচ্চারণ যদি আমরা স্পষ্ট করে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি শিক্ষা এখন শিক্ষা এই শব্দটির মধ্যে যে যুক্তবর্ণ ব্যবহার করা হয়েছে আপাতত এই বিষয়টি আপনি কিছুক্ষণের জন্য ভুলে যান ধরে নিন শিক্ষা এই শব্দটি সচরাচর এভাবেই লেখা হয়ে থাকে এখন আমরা যদি শিক্ষা এই শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা তালব্য শ পাই তারপর রস পাই তারপর হসন্তযুক্ত পাই কেন হসন্তযুক্ত ক পাই কারণ ক এর এখানে উচ্চারণটা থেমে যাচ্ছে শিক্ষা আর সে কারণে এখানে হসন্তযুক্ত ক হচ্ছে তারপর আমরা খ পাই সাথে আ পাই আমরা জানি তালব্য সার জন্য এস এইচ ব্যবহার করা হয়ে থাকে রস ইয়ের জন্য আই ব্যবহার করা হয়ে থাকে কয়ের জন্য কে ব্যবহার করা হয়ে থাকে ক্ষয়ের জন্য কে এইচ ব্যবহার করা হয়ে থাকে সর আর জন্য এ ব্যবহার করা হয়ে থাকে সুতরাং শিক্ষা এই শব্দটির ইংরেজি বানান যাবে তো বন্ধুরা এবার খুব ভালোভাবে খেয়াল করুন এই পাশের উচ্চারণটা হচ্ছে শিক্ষা আর এই পাশের উচ্চারণটা হচ্ছে শিক্ষা এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা সঠিক উত্তর হচ্ছে দুটোই সঠিক বাম পাশের এই বানানটা লেখা হয়েছে যুক্ত বর্ণের গঠন অনুসারে আর ডানপাশের এই বানানটা লেখা হয়েছে যুক্ত বর্ণের উচ্চারণ অনুসারে এবার প্রশ্ন হচ্ছে দুটোই যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি কোনটা ব্যবহার করব বা কোনটা ব্যবহার করলে আমার জন্য সবচেয়ে ভালো হবে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি মন দিয়ে শুনুন বাংলা ভাষা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয় বাংলাদেশে ব্যবহার করা হয় কলকাতায় ব্যবহার করা হয় আসামিতে ব্যবহার করা হয় এখন আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনি যে অঞ্চলে থাকেন অর্থাৎ আপনি বাংলাদেশে থাকেন বা কলকাতায় থাকেন বা আসামিতে থাকেন আপনার অঞ্চলে শব্দটিকে যেভাবে উচ্চারণ করা হবে সেই উচ্চারণকে প্রাধান্য দিয়ে আপনি ইংরেজি বানানটা লিখবেন আমি আবারও বলছি আপনি যে অঞ্চলে বসবাস করেন সে অঞ্চলের মানুষ শব্দটাকে যেভাবে উচ্চারণ করবে আপনি সে অনুসারে ইংরেজি বানান লিখবেন যেমন ধরুন আমি বাংলাদেশি আমাদের এখানে শিক্ষা এইভাবে উচ্চারণ করা হয়ে থাকে তাই আমরা শিক্ষা এই শব্দটার ইংরেজি বানান এভাবে লিখব আপনার অঞ্চলে যদি শিক্ষা এভাবে উচ্চারণ করে তাহলে আপনি এভাবে লিখতে পারেন আর যদি শিক্ষা এভাবে উচ্চারণ করে তাহলে আপনি শিক্ষা লিখতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপর দেখুন অক্ষয় এ অক্ষয় কার নাম অক্ষয় হচ্ছে বলিউডের একজন সুপার স্টারের নাম তো চলুন আমরা এখন তার নামটি বিশ্লেষণ করি এই অক্ষয় নামের শুরুতে স্বর রয়েছে তারপর ক্ষিয় এই যুক্ত বর্ণটি রয়েছে তারপর অন্তস্থ রয়েছে এবার ডান্তিকের স্ক্রিনে চটজলদি করে এই যুক্ত বর্ণটির গঠন এবং ইংরেজি প্রতিবর্ণ দেখব তো ডান দিকে খেয়াল করুন যেহেতু এর আগের উদাহরণে ক্ষিয় এই যুক্ত বর্ণটির গঠন এবং এর ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করে দেখানো হয়েছে তাই এখানে নতুন করে আর ব্যাখ্যা করছি না এবার আবার বা দিকে খেয়াল করুন এই স্বর অকে বিশ্লেষণ করলে আমরা স্বর পাই তারপর ক্ষিয় একে বিশ্লেষণ করলে আমরা ক পাই সাথে একটা স পাই এবং সাথে একটা স্বর পাই এবং সবশেষে আমরা অন্তস্থ পাই আমরা জানি স্বর অর জন্য এ অথবা ও ব্যবহার করা হয়ে থাকে আমরা এখানে এ ব্যবহার করছি কয়ের জন্য কে ব্যবহার করছি মূর্ধন্য স্বর জন্য এস এইচ ব্যবহার করছি আবার স্বর অর জন্য এ ব্যবহার করছি অন্তস্থ অর জন্য ওয়াই ব্যবহার করছি সুতরাং অক্ষয় নামের ইংরেজি বানান এভাবে লিখা যেতে পারে এখানেও খুব ভালোভাবে খেয়াল করে দেখুন এই নামটির উচ্চারণ হচ্ছে অক্ষয় অক্ষয় কিন্তু নামটিকে দু এক ধাপ বিশ্লেষণ করার পরে আমরা যে ইংরেজি বানানটা পেলাম সেটার উচ্চারণ হচ্ছে অক্ষয় 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 এটা হচ্ছে আর এটা হচ্ছে অক্ষয় এখানে বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানানের উচ্চারণ না মিলার কারণটা কি কারণটা হচ্ছে আমরা এখানে ক্ষিয় এই যুক্ত গঠন বিশ্লেষণ করেছি এই গঠন বিশ্লেষণ করে আমরা ক এবং মধ্য নশয় পেয়েছি তারপর কয়ের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে কে ব্যবহার করেছি এবং এর ইংরেজি প্রতিবর্ণ হিসেবে এস এইচ ব্যবহার করেছি এবং এইভাবেই অক্ষয় এই বানানটি গঠিত হয়েছে অর্থাৎ আমরা এখানে অক্ষয় নামের উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লিখিনি বরং অক্ষয় নামের মধ্যে যে ক্ষিয় যুক্ত বর্ণটি ব্যবহার করা হয়েছে এই যুক্তবর্ণের গঠন বিশ্লেষণ করে আমরা ইংরেজি বানান লিখেছি আর সে অনুসারে ইংরেজি বানানের উচ্চারণটা অক্ষয় এভাবে হচ্ছে আর আপনি একটা বিষয় অবশ্যই খেয়াল করে থাকবেন যে আমরা বাংলাদেশিরা অক্ষয় কুমার বললেও বলিউডে কিন্তু তাকে অক্ষয় কুমার বলা হয় না তাকে কিন্তু অক্ষয় কুমারই বলা হয় এবং আপনি যদি উইকিপিডিয়াতে সার্চ করেন বা গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে তার নামটা কিন্তু এভাবেই লেখা হয়ে থাকে যে অক্ষয় কুমার কি বন্ধুরা আজকে তাহলে বুঝতে পারলেন তো কেন অক্ষয় কুমারকে অক্ষয় কুমার বলা হয় এটাই হচ্ছে তার ব্যাখ্যা তো বন্ধুরা এবার চলুন তাহলে অক্ষয় নামের উচ্চারণকে প্রাধান্য দিয়ে আমরা ইংরেজি বানান লেখার চেষ্টা করি ডান দিকে ভালোভাবে খেয়াল করুন অক্ষয় এই অক্ষয় নামের উচ্চারণকে যদি আমরা স্পষ্ট করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি অক্ষয় এখন এই অক্ষয় নামকে বিশ্লেষণ করলে আমরা প্রথমে একটা স্বর পাই তারপর হসন্তযুক্ত পাই কেন হসন্তযুক্ত পাই কারণ এখানে কয়ের এখানে উচ্চারণটা থেমে যাচ্ছে অক্ষয় আর এই কারণেই কয়ের এখানে হসন্ত হচ্ছে তারপর খ পায় সাথে একটা স্বর অ পায় কেন স্বর অ পায় কারণ ক্ষয় খ এই যে খয়ের সাথে একটা অ এরকম উচ্চারণ হচ্ছে এটাই হচ্ছে স্বর অ এবং সবশেষে আমরা অন্তস্থ পাই তো আমরা জানি স্বর জন্য এ ব্যবহার করা হয়ে থাকে ক এর জন্য কে ব্যবহার করা হয়ে থাকে খয়ের জন্য কে এইচ ব্যবহার করা হয়ে থাকে স্বর জন্য এ এবং ও ব্যবহার করা যায় আমরা এখানে এ ব্যবহার করছি অন্তস্থ অ এর জন্য ওয়াই ব্যবহার করছি সুতরাং অক্ষয় নামের ইংরেজি বানান এভাবেও লেখা যেতে পারে এখানে আমরা যুক্ত গঠন বিশ্লেষণ করে ইংরেজি বানান লিখেছি আর এখানে আমরা যুক্ত উচ্চারণ বিশ্লেষণ করে ইংরেজি বানান লিখেছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার চলুন তার পরবর্তী উদাহরণে অক্ষর এই অক্ষর শব্দ শুরুতে স্বর অপায় তারপর ক্ষিয় এই যুক্ত বর্ণটি পাই তারপর র পায় এই স্বর অকে বিশ্লেষণ করলে আমরা স্বর অপায় ক্ষিও একে বিশ্লেষণ করলে আমরা ক যুগ মূর্ধন স্ব পাই এবং সাথে একটা স্বর পাই আর র রকে বিশ্লেষণ করলে আমরা হসন্তযুক্ত বয়সণ্য র পাই দুঃখিত এখানে হসন্তটা মিসিং হয়ে গিয়েছে কিন্তু এখানে একটা হসন্ত থাকার কথা ছিল কারণ বয়সন্য রতে এসে উচ্চারণটা থেমে যাচ্ছে অক্ষর আমরা জানি স্বর জন্য এ অথবা ও ব্যবহার করা হয়ে থাকে আমরা এখানে এ ব্যবহার করছি ক এর জন্য কে ব্যবহার করছি মূর্ধন এর জন্য এস এইচ ব্যবহার করছি স্বর জন্য এই ব্যবহার করছি বয়সণের জন্য আর ব্যবহার করছি সুতরাং অক্ষর শব্দের ইংরেজি বানান এভাবে লিখা যেতে পারে এখানেও ভালোভাবে খেয়াল করে দেখুন অক্ষর অক্ষর কিন্তু এখানে ইংরেজি বানানের উচ্চারণটা হচ্ছে অক্ষর অক্ষর এখানে ইংরেজি বানানের উচ্চারণের সাথে বাংলা নামের উচ্চারণ না মিলার কারণটা কি কারণটা হচ্ছে আমরা এখানে যুক্তবর্ণের গঠন বিশ্লেষণ করে ইংরেজি বানান লিখেছি উচ্চারণ বিশ্লেষণ করে লিখিনি তো এবার চলুন তাহলে অক্ষর শব্দের উচ্চারণকে বিশ্লেষণ করে আমরা ইংরেজি বানান লেখার চেষ্টা করি স্ক্রিনের ডান দিকে ভালোভাবে খেয়াল করুন অক্ষর এই অক্ষর শব্দের উচ্চারণকে স্পষ্ট করে লিখলে আমরা এভাবে লিখতে পারি অক্ষর এখন আমরা যদি অক্ষর এই শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা স্বর অ পাই তারপর হসন্তযুক্ত ক পাই তারপর খ পাই সাথে একটা স্বর অ পাই এবং সবশেষে হসন্তযুক্ত র অপায় আমরা জানি স্বর জন্য এ অথবা ও ব্যবহার করা হয়ে থাকে আমরা এখানে এ ব্যবহার করছি কয়ের জন্য কে ব্যবহার করা হয়ে থাকে ক্ষয়ের জন্য কে এইচ ব্যবহার করা হয়ে থাকে স্বর জন্য এ ব্যবহার করা হয়ে থাকে বয়সণ রয়ের জন্য আর ব্যবহার করা হয়ে থাকে সুতরাং অক্ষর শব্দের ইংরেজি বানান এভাবেও লিখা যেতে পারে এখানে বাদিকের এই ইংরেজি বানানটা আমরা যুক্তবর্ণের গঠন অনুসারে লিখেছি আর ডান দিকের এই ইংরেজি বানানটা আমরা যুক্তবর্ণের উচ্চারণ অনুসারে লিখেছি এখানেও প্রশ্ন হচ্ছে দুটোর মধ্যে কোনটা সঠিক দুটোই সঠিক দুটোই যদি সঠিক হয় তাহলে দুটোর মধ্যে কোনটি ব্যবহার করব ওই যে তখন বললাম আপনার অঞ্চলে যেভাবে উচ্চারণ করা হবে আপনি সেই উচ্চারণ অনুযায়ী ইংরেজি বানান লিখবেন আপনার অঞ্চলেও যদি অক্ষর এভাবে বলা হয় তাহলে অক্ষর লিখবেন আর যদি অক্ষর এভাবে বলা হয় তাহলে অক্ষর লিখবেন যেমন একটা বাস্তবিক উদাহরণ দেখুন বাংলাদেশের মধ্যে একটা স্বনামধন্য প্রকাশনী আছে সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে এভাবে লিখে অক্ষরপত্র তারা কিন্তু অক্ষরপত্র এভাবে লিখে না অর্থাৎ তারা ক্ষিয় এই যুক্ত উচ্চারণ অনুসারে ইংরেজি বানানটা লিখে থাকে ক্ষিয় যুক্ত গঠন অনুসারে নয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আরেকটা বিষয় স্পষ্ট করছি এই দিকটা ভালোভাবে খেয়াল করে দেখুন আমরা এখানে স্বর অর জন্য এ ব্যবহার করেছি তাই না আমরা জানি স্বর অর জন্য এ অথবা ও ব্যবহার করা হয় আমরা এখানে এ ব্যবহার করেছি এখন কথা হচ্ছে আমরা যদি এখানে স্বর অর জন্য ও ব্যবহার করতাম তাহলে কি ভুল হতো না বন্ধুরা এখানে স্বর অর জন্য ও ব্যবহার করলেও ভুল হতো না আচ্ছা বিষয়টা স্পষ্ট করছি ডান দিকে আবার ভালোভাবে খেয়াল করুন অক্ষর এই অক্ষর শব্দের উচ্চারণকে স্পষ্ট করে লিখলে আমরা এভাবেই লিখতে পারি অক্ষর এখন আগের মতো যদি আমরা অক্ষর এই শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা স্বর অ পাই তারপর হসন্তযুক্ত পাই তারপর খ পাই সাথে একটা স্বর অ পাই এবং সবশেষে হসন্তযুক্ত বয়সণ র পাই আমরা জানি স্বর অর জন্য এ অথবা ও ব্যবহার করা হয়ে থাকে আমরা এখানে ও ব্যবহার করছি ক জন্য কে ব্যবহার করছি খয়ের জন্য কে এইচ ব্যবহার করছি আবার স্বর অর জন্য ও ব্যবহার করছি এবং বয়সণ র জন্য আর ব্যবহার করছি সুতরাং উচ্চারণ অনুসারে অক্ষর নামের ইংরেজি বানান এইভাবেও লেখা যেতে পারে এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন এখানে অক্ষর নামটা উচ্চারণ অনুসারে লেখা হয়েছে এখানেও অক্ষর নামটা উচ্চারণ অনুসারেই লেখা হয়েছে ছোট্ট একটা পার্থক্য হচ্ছে এখানে আমরা স্বর অর্জন্য এই ব্যবহার করেছি আর এখানে আমরা স্বর অর্জন্য ও ব্যবহার করেছি আর ক্ষয়যুক্ত বর্ণের উচ্চারণ হিসেবে আমরা যে এখানে ক এবং খ ব্যবহার করেছি এবং ইংরেজি প্রতিবন্ধ হিসেবে কে এবং কে এইচ ব্যবহার করেছি এগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই আপনি অক্ষর শব্দের উচ্চারণ অনুসারে লিখলেও এ দুটোর যে কোনোটি ব্যবহার করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার চলুন সর্বশেষ উদাহরণে ক্ষমা এই ক্ষমা শব্দের শুরুতে ক্ষিয় এই যুক্ত বর্ণটি রয়েছে তারপর ম রয়েছে সাথে আকার রয়েছে একে বিশ্লেষণ করলে আমরা ক পাই সাথে মূর্ধন মূর্ধনশ পাই এবং সাথে একটা স্বর অপাই কেন স্বর অপাই ক্ষমা ক্ষ মা এই যে ক্ষয়ের সাথে খ অ এরকম একটা উচ্চারণ হচ্ছে এটা হচ্ছে স্বর অ তারপর ম পাই সাথে একটা স্বর পাই আমরা জানি ক এর জন্য কে ব্যবহার করা হয়ে থাকে মূর্ধনা এর জন্য এস এইচ ব্যবহার করা হয়ে থাকে স্বর জন্য এ অথবা ও ব্যবহার করা হয়ে থাকে আমরা এখানে ও ব্যবহার করছি ম এর জন্য এম ব্যবহার করা হয়ে থাকে স্বর আর জন্য এ ব্যবহার করা হয়ে থাকে সুতরাং গঠন অনুসারে ক্ষমা শব্দের ইংরেজি বানান এইভাবে লিখা যেতে পারে এই বানানের উচ্চারণটা একটু কঠিন মনে হচ্ছে তাই না দেখি তো শমা শা কেমন জানি কেটা কিভাবে উচ্চারণ করব। কি শমা আচ্ছা যাই হোক আমরা একটু ক্ষমা শব্দের ইংরেজি বানান একটু সহজভাবে লেখার চেষ্টা করি অর্থাৎ উচ্চারণ অনুসারে লেখার চেষ্টা করি স্ক্রিনের ডান দিকে ভালোভাবে খেয়াল করুন ক্ষমা এই ক্ষমা শব্দের উচ্চারণকে স্পষ্ট করে লিখলে আমরা এভাবে লিখতে পারি ক্ষমা এখন ক্ষমা এই শব্দটিকে বিশ্লেষণ করলে প্রথমে আমরা খ পাই সাথে একটা স্বর অ পাই কেন স্বর অ পাই খ মা এই যে খয়ের সাথে খ অ এই যে অ উচ্চারণ হচ্ছে এটা হচ্ছে স্বর অ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগের ক্লাসে অনেক আলোচনা করা হয়েছে তারপর ম পাই সাথে স্বর আ পাই আমরা জানি ক্ষয়ার জন্য কে এইচ ব্যবহার করা হয়ে থাকে স্বর অর জন্য এ এবং ও ব্যবহার করা হয়ে থাকে আমরা এখানে ও ব্যবহার করছি ময়ের জন্য এম ব্যবহার করা হয়ে থাকে স্বর আর জন্য এই ব্যবহার করা হয়ে থাকে সুতরাং উচ্চারণ অনুসারে ক্ষমা শব্দের ইংরেজি বানান এইভাবে লিখতে হবে এই বানানটা কত সোজা তাই না কত সহজে পড়া যায় ক্ষমা আর এই বানানটা দেখুন শ্যামা শমা কেমন জানি তাই না তো যাই হোক আমরা এখানে ক্ষিয় এই যুক্ত বর্ণের গঠন অনুসারে ইংরেজি বানান লিখেছি আর এখানে ক্ষিয় এই যুক্ত বর্ণের উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লিখেছি তাহলে দুটোর মধ্যে কোনটা সঠিক আসলে নিয়ম অনুসারে তো দুটোই সঠিক কোনটা ব্যবহার করবেন অবশ্যই ডান পাশেরটা ব্যবহার করবেন কারণ ডান পাশেরটা সোজা মানুষ সহজে উচ্চারণ করবে এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করুন ভালোভাবে খেয়াল করতে হবে নয়তো কিন্তু বিষয়টা ধরতে পারবেন না তো দেখুন এখানে ক্ষমা শব্দের মধ্যে ক্ষিয় এই যুক্তবর্ণটি কিন্তু শব্দের শুরুতে ব্যবহার করা হয়েছে তাই না আমরা এর আগে যে তিনটি উদাহরণ দেখলাম সেই উদাহরণগুলোর মধ্যে কোনোটাতে শেষে ব্যবহার করা হয়েছে যেমন শিক্ষা অক্ষয় অক্ষর এগুলোর মধ্যে কিন্তু মাঝখানে ব্যবহার করা হয়েছে আর এখানে খিয় এই যুক্ত বর্ণটিকে শুরুতে ব্যবহার করা হয়েছে তো শব্দের শুরুতে খিয় এই যুক্ত বর্ণটি ব্যবহার করা হয়েছে এখানে আলাদাভাবে বলার কি আছে হ্যাঁ বন্ধুরা আলাদাভাবে বলার দরকার আছে কারণ খিয় এই যুক্ত বর্ণকে যদি শব্দের শুরুতে ব্যবহার করা হয় এবং যুক্ত বর্ণটির গঠন অনুসারে ইংরেজি বানান লেখা হয় তাহলে কিন্তু সেই ইংরেজি বানানটা উচ্চারণ করা বেশ কঠিন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তাই যদি কখনো শব্দ শুরুতে ক্ষিয় এই যুক্ত বর্ণটি ব্যবহার করা হয় তাহলে আমরা সেখানে যুক্ত বর্ণের গঠন অনুসারে ইংরেজি বানান না লিখে ক্ষিয়যুক্ত বর্ণের উচ্চারণ অনুসারে ইংরেজি বানান লিখব তাহলে সেটা লেখাও সহজ হবে এবং যারা পড়বে তাদের জন্য পড়াটাও সহজ হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখব বিজয় কিবোর্ড আমরা অনেকেই জানি যে বিজয় কিবোর্ড হচ্ছে কম্পিউটারে বাংলা লেখার একটা কিবোর্ড এই বিজয় কিবোর্ডে ক্ষিয় যুক্ত বর্ণটি কিভাবে লিখতে হবে সে বিষয়টা একটু দেখাচ্ছি ক্ষিয় যুক্ত বর্ণটি লেখার জন্য প্রথমে কিবোর্ডের ক চাপতে হবে তারপর হসন্ত চাপতে হবে তারপর মূর্ধন্য স চাপতে হবে ক এবং মূর্ধন্য মিলে ক্ষিয় এই যুক্ত বর্ণটি গঠিত হবে খুবই সোজা তাই না এবার দেখব অভ্র কিবোর্ডে ক্ষিয় এই যুক্ত বর্ণটি কিভাবে লিখতে হয় আমরা সবাই জানি যে অভ্রো কিবোর্ড হচ্ছে এমন কিবোর্ড যেখানে ইংলিশ লেটার টাইপ করলে স্ক্রিনে বাংলা আউটপুট দেখায় তো অভ্রো কিবোর্ডে ক্ষিয় লেখার দুইটা পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে কিবোর্ডের কে চাপতে হবে কেন কে চাপতে হবে কারণ আমরা জানি কয়ের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে কে ব্যবহার করা হয় সেজন্য কে চাপতে হবে তারপর ক্যাপিটাল এস অর্থাৎ হাতের এস এবং এইচ এ দুটো চাপতে হবে কেন এস এইচ চাপতে হবে কারণ অভ্র কিবোর্ডে মূর্ধন্য স্বরের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে এস এইচ ধরা হয়েছে অর্থাৎ অভ্র কিবোর্ডে কে বড় হাতের এস তারপর এইচ এই তিনটে লেটার চাপলে খিও এই যুক্ত বর্ণটি গঠিত হবে অর্থাৎ এখানে কয়ার ইংরেজি প্রতিবর্ণ হিসেবে কে ধরা হয়েছে মূর্ধন্য স্বয়ের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে এস এইচ ধরা হয়েছে আর এ দুটো মিলে খিও এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে অভ্র কিবোর্ডে ক্ষিয় এই যুক্তবর্ণ লেখার আরেকটি পদ্ধতি হচ্ছে প্রথমে কে চাপতে হবে তারপর কে এইচ চাপতে হবে কেন কে এইচ কারণ আমরা জানি ক্ষয়ের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে কে এইচ সুতরাং অভ্র কিবোর্ডে কে কে এইচ এই তিনটি লেটার চাপলেও ক্ষিয় এই যুক্তবর্ণটি গঠিত হবে আচ্ছা এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি অভ্র কিবোর্ডে কে এস এইচ এই তিনটি ল্যাটার চাপলে কেন ক্ষিয় তৈরি হচ্ছে এবং এখানে কে কে এইচ এই তিনটে লেটার চাপলে কেন ক্ষিয় গঠিত হচ্ছে আপনি যদি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই বিষয়টি খুব সহজেই বুঝতে পারার কথা এই বিষয়টি যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন যে হ্যাঁ ভাইয়া আমি অভ্রো কিবোর্ডে বিষয়টা বুঝতে পেরেছি আমি দেখতে চাই কয়জন এই বিষয়টা ধরতে পেরেছে তো যাই হোক আশা করি বিজয় এবং অভ্র কিবোর্ডে খিও লেখার বিষয়টিও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবার চলুন তাহলে চটচলতি করে আজকের ক্লাসের সামানিটা দেখে ফেলি তো বন্ধুরা এই চারটি শব্দ অনুশীলন করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ক এবং মূর্ধন মিলে ক্ষিয় এই যুক্ত বর্ণটি গঠিত হয় এবং ক এবং মূর্ধন এই দুটি বর্ণের ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে দিয়েই ক্ষিয় এই যুক্ত বর্ণটির ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করা হয়েছে এবার স্ক্রিনের ডান দিকে খেয়াল করুন ক্ষিয় এই যুক্ত বর্ণটির উচ্চারণ বিশ্লেষণ করলে আমরা ক এবং খ পাই এবং ক এবং খ এই দুটি বর্ণের ইংরেজি প্রতিবর্ণ বসিয়ে দিয়েই আমরা উচ্চারণ অনুসারে ক্ষিঁ এই বর্ণটির ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করেছি এখানে এই অংশটি হচ্ছে ক্ষিয় এই যুক্ত বর্ণটির গঠন আর এখানে এই অংশটি হচ্ছে ক্ষিয় এই যুক্ত বর্ণটির উচ্চারণ এখানে ক্ষিয় এই যুক্ত বর্ণটির গঠন অনুসারে ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করা হয়েছে আর এখানে ক্ষিয় এই যুক্ত বর্ণটির উচ্চারণ অনুসারে ইংরেজি প্রতিবর্ণ নির্ণয় করা হয়েছে তো আশা করছি পুরো ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবার আপনাদের পালা আপনাদেরকে বাড়ির কাজ হিসেবে দুটো দুটো করে চারটি শব্দের ইংরেজি বানান লিখতে দিচ্ছি এখানে পরীক্ষা পরীক্ষা দুইবার লেখার কারণ হচ্ছে প্রথম বানানটা লিখবেন গঠন অনুসারে দ্বিতীয় বানানটা লিখবেন উচ্চারণ অনুসারে ঠিক একইভাবে আক্ষরিক শব্দটির প্রথম বানানটি লিখবেন গঠন অনুসারে দ্বিতীয় বানানটি লিখবেন উচ্চারণ অনুসারে আমরা যেভাবে একটি নামকে একবার গঠন অনুসারে লিখেছি একবার উচ্চারণ অনুসারে লিখেছি আপনারাও ঠিক সেভাবে এই শব্দগুলোকে একবার গঠন অনুসারে লিখবেন একবার উচ্চারণ অনুসারে লিখবেন উত্তরগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের উত্তরগুলো সঠিক হল কিনা ভুল হল আমাদের টিম উত্তরগুলো চেক করে আপনাদেরকে জানাবে আর বন্ধুরা পরবর্তী ক্লাসটি কিন্তু দেখতে অবশ্যই মিস করবেন না পরবর্তী ক্লাসে থাকছে বাংলা যুক্তবর্ণের ইংরেজি প্রতিবর্ণ পার্ট ফোর যেখানে আমরা এই যুক্ত বর্ণগুলোকে আজকের মতো করে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আস্তা হলে এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন তারাও উপকৃত হতে পারে আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ